গ্রেটেস্ট ড্রামা সিরিজ অফ অল টাইম রিটার্নস। না, এটা কোনো ডকু ড্রামা নয়, কিলিয়ান এমবাপে এবং তার দলবদল। প্রতি ছয় মাস পরপর যে নাটকটা শুরু হয় সেটা তো কোনো অংশে ছোট পর্দার ওয়েব সিরিজের চেয়ে কম শ্বাসরুদ্ধকর নয়। খুলে গেছে চলতি সিজনের উইন্টার ট্রান্সফার উইন্ডো, শুরু হয়ে গেছে রিউমারের নয়া সিজন। প্রতি মুহূর্তে এমবাপের নতুন ক্লাবে যোগ দেওয়ার খবর উঠবে ট্রান্সফার মার্কেটে। রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি থেকে আল হিলাল বাদ যাবে না একটি ক্লাবও। তবে এই আলোচনায় রিয়াল মাদ্রিদ, পিএসজি, এমবাপে, বারমুডা ট্রায়াঙ্গেলের মতো গোলক ধাঁধায় ফেলে দেয় এই তিনে নাটকীয়তা। 2021 সাল থেকে শুরু হওয়া নাটকটা এবার বোধহয় লাস্ট সিজনে এসে পৌঁছেছে, কারণ শুরু হয়ে গেছে এমবাপের সাথে পিএসজির চুক্তির শেষ ৬ মাসের কাউন্টডাউন। সামারে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ, আর তারপর এমবাপে হয়ে যাবেন আনুষ্ঠানিকভাবে ফ্রি এজেন্ট। ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমের খবর, এবার শুধু এমবাপে নয়, বরং আর্লিং হালান্ডকেও চায় ফ্লোরেন্তিনো পেরেস। তবে পুরো প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি করতে চায় রিয়াল মাদ্রিদ, তাই এমবাপে কি চায় তা জানানোর জন্য মার্চ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটা। ফরাসি ম্যাজিশিয়ান যদি রাজি হয়ে যায় তবে তার জন্য রিয়ালের আগের অফারটাই থাকবে বহাল। বছর প্রতি বেতন হিসেবে কিলিয়ান এমবাপেকে দেয়া হবে ২৬ মিলিয়ন ইউরো, সাথে সাইনিং বোনাস সহ থাকছে ১৩০ মিলিয়ন ইউরো। প্ল্যান বিও ভেবে রেখেছে রিয়াল মাদ্রিদ, যদি এমবাপে এবারও রিয়ালকে ঘোল খাওয়ায় তবে চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে স্প্যানিশ ক্লাবটার দরজা। ২৫ বছর বয়সে এমবাপে বিশ্বকাপ জয় থেকে শুরু করে গোল্ডেন বুট সবকিছুর স্বাদ পেয়ে গেছেন, হয়েছেন পিএসজির অল টাইম লিডিং স্কোরার। তবে এখনও অধরা ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা, সেই স্বপ্ন পিএসজিতে থাকলে খুব একটা যে সম্ভব নয় তা বুঝে গেছেন ভালোই। রিয়াল মাদ্রিদই হতে পারে তার সবচেয়ে বেস্ট অপশন। ওদিকে মাল্টিমিলিয়ন অফার দিয়ে ছিপ ফেলে বসে আছে সৌদি ক্লাবগুলো, সব সিদ্ধান্তের ভার এখন এমবাপের হাতে। কোন পথে হাঁটবেন ইয়াংস্টার? কোহিনুর কণা, ৭১।